Tripura Hasteo Habwi Manglak Phatar Hasteni Phekjaknai Manikhni Rok Oba Haikheno Tripura Hasteni Phataro Thangwi Manglak Hasteni Phekjaknai Manwi Aboni bagwi Naimwthang Bedekno Swnamwi Sajokjakha Srangsalo Hasteni Kokthum Tei Hukmo Bedek Bai Rwjakha Sharad Somman Sokat Domani Pandabo Kok Sanani Thangwi O Kok Sakha Hasteni Montri Okra Dr.Manik Shaha Srangsalo Hasteni Kokthum Tei Hukmo Bedekni Bwkhaktei Dalbidal Beremni Batailaimungo Kwplai Wngnai Puja Comiittee Ni Adhononi Yago Yapharwi Rwjakha Sokat Tei Borombwlai Nui Umabwskango Rwjak Sharad Somman Sokat Rwmani Pandao Naroi Okra Wngwi Manjakha Hasteni Montri Okra Dr.Manik Shaha Manjakha Kokthum Tei Hukmo Bedekni Montri Sushant Chaudhry MLA Mimi Mojumdar MCNi Mayor Dipak Mojumdar Haste Police Ni Dagifang Amitabh Ranjan Tei Kokthum Tei Hukmo Bedekni Dagifang Rotan Bishas Akoshong Pandao Kok Sanani Thangwi Hasteni Montri Okra Dr.Manik Shaha Sakha Tripura Hasteo Tei Habwi Manglak Phatar Hasteni Phekjaknai Manikhni Rok Obo Haikheno Tripura Hasteni Phataro Thangwi Manglak Hasteni Phekjaknai Manwi Aboni bagwi Naimwthang Bedekno Swnamwi Sajokjakha Haphang Muchungjago Hasteni Joto Lukurokno Sanani Wngthun Obo Borokni Haphang Hwnwi আমরা প্রতিনিধি যাচ্ছে মানুষ অফিসে না আসতে হয় এই সরকারের যে সদিচ্ছা সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে এখন আমরা সবাই জানি যে সামনেই বিধানসভার ইলেকশন আসছে তো ইলেকশনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচেষ্টা চলছে যে কিভাবে এই সরকারকে বেদিব্যস্ত রাখা যায় এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা যায় কিন্তু আমি ওনাদের জন্য বলবো এবং মানুষ কিন্তু তার প্রতিরোধ গড়ে উঠবে মনে মনে ওরা ঠিক করে নিয়েছে যে আমি যেটা বললাম সরকার এই সরকার মানুষের বান্ধব সরকার মানুষ বান্ধব সরকার তো সেই বিষয়ে ওরা যাই করুক কোনো অবস্থায় মানুষ এটাকে সমর্থন করবে না এবং আজকে আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব এখানে আছেন ওনাকে আমি ধন্যবাদ দেব এবং এই বিষয়ে এখানে কথা হয়েছে এত সুন্দরভাবে ইনোভেটিভ যে আইডিয়া আজকের এখানের যে প্রোগ্রাম দেখুন কত ইনোভেটিভ আইডিয়া কার্নিভেল করেছে সেটারও ইনোভেটিভ আইডিয়া পাঁচটা বিভাগে সমস্ত ডিস্ট্রিক্টে যে পুরস্কার বিতরণী ব্যবস্থা করা হয়েছে সবকটা ইনোভেটিভ আইডিয়া তো এগুলো তো দেখেই বোঝা যায় যে একটা সরকার কি চাইছে এবং সেই দিশায় আমাদের সরকার চলছে এবং আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ওইভাবেই চিন্তা ভাবনা করেন বিভিন্ন বিষয়ে আপনারা দেখেছেন হারগার তিরঙ্গার কথা আপনারা সবাই জানেন আপনারা সবাই মিলে আমাদের 8.6 লাখ হচ্ছে হাউস হোল্ড আমরা যখন ফ্ল্যাগ আমরা বানাই বিভিন্ন সাইজে আমরা আমাদের আইসিএ ডিপার্টমেন্ট এবং আমাদের যে অন্যান্য ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা যখন কথা বলি আমরা ভাবছিলাম যে এই ফ্ল্যাগগুলো বিক্রি হবে কিনা কারণ আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন যে ফ্ল্যাগ বিনা পয়সা দেব না মানুষকে কিনে নিতে হবে তার মর্যাদা ফ্ল্যাগ কিনে যখন ফ্ল্যাগটা উঠাবে বা ফ্ল্যাগ দেখাবে তখন তার মহত্ব সম্পর্কে বুঝতে পারবে এখানে ফ্ল্যাগ দেখানোর বিষয় না দেশাত্মবোধ সেই বিষয়টা না আগেও আমরা ফ্ল্যাগ উঠিয়েছি কিন্তু এই বছর এবার দেখুন আমাদের কী ধরনের চিন্তা ভাবনা ওনার এবং প্রতিটা মানুষ আমাদের ফ্ল্যাগের শর্ট হয়ে গেল শর্টেজ হয়েছে আমরা সবাই জানেন এবং যাদের কারণে আমাদের আজকে স্বাধীনতা আমরা লাভ করেছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই যে চিন্তা ভাবনা সেটা আর কোনো আমি অন্তত ওকে কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষের আর দেখি না এই ধরনের চিন্তা ভাবনা পান্দানি পাইঠাকু দালবিদাল বেরেনি বাতেলাইমুঙ্গ কুপ্লাই অংনাই পূজা কমিটিনি আদরণী ইয়াগ সকাতে বরম্বলাই ইয়াফারি রেখা হাস্তিনী মন্ত্রী অক্রা ডক্টর.মানিক সাহা কক্থম তেই হুকুমু বেদিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী নক হবই পান্দ মানজাকনাই নারওয়াই রক রাজাকর আগুলি নিশিমে প্রণমনি কক্থম চিনি খরাং